হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা চক্রবর্তী, তোমাদের সবাইকে জানাচ্ছি একটা নতুন ব্লগে স্বাগত। আজকে যে একটা রেমেডি নিয়ে আসছি, আজকে ফেস প্যাক তোমাদের একটা দেখাবো, নতুন রেমেডি এই গরমে। একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেটা প্রথমেই একটু বলে নিই যে যে ফেস প্যাকটা তো আমি ইউজ করবো আজকে, একদম বাড়িতে বানানো। তো সেটা করার আগে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেবে, ভালো করে কোনো নর্মাল জল বা এমনি ফেস ওয়াশ যারা ইউজ করো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো। আর আমি কোয়ান্টিটিটা একটুখানি বলে দিতে চাই। কোয়ান্টিটি বলতে হচ্ছে তোমার চিনি লাগছে, চিনি গুঁড়ো দেওয়ার থেকে ডাস দেওয়া ভালো, তাতে তাড়াতাড়ি গুলে যায়। তো বড় চামচ নিলে হচ্ছে হাফ চামচ, আর যদি ছোটো চামচ নাও তাহলে এক চামচ বা দেড় চামচ নিতে পারো। কফিও তাই, বড় চামচ নিলে হচ্ছে এক চামচ আর এই হাফ চামচ, আর ছোটো চামচ নিলে হচ্ছে এক চামচ বা দেড় চামচ। কফি নেবে দুধ দুধ চামচে করে নেবে দু চামচ, আর আর আটা নেবে, আটা হচ্ছে নেবে অল্প অল্প করে আটা মেশাবে, একসাথে সব আটাটা মিশিয়ে দেবে না। আর তার সাথে দেবে হচ্ছে সবটা মিশানোর পর যখন দেখবে একটা স্টিকি ভাব আসছে তখন দিয়ে দেবে হচ্ছে পাঁচ ছ ফোঁটা নারকল তেল। ব্যাস এইটা মুখে, পুরো মুখে ফেসে লাগিয়ে নিয়ে 20-25 মিনিট লাগিয়ে নেওয়ার পর ওটাকে ভালো করে আর কি একটু মুছে নিতে হবে। তোমার ভেজা টাওয়াল হোক রুমাল হোক সেটা দিয়ে মুছে নেওয়ার পর ওই টাওয়ালটা দিয়ে, একটা ভেজা টাওয়াল দিয়ে হচ্ছে উষ্ণ গরম জলে মিশিয়ে পুরো মুখটা একবার ট্যাপ করে নিতে হবে। কেন ট্যাপ করতে হবে, কারণ মুখের মধ্যে ডেড সেল থাকতেই পারে, তারপরও পুরোটা নাই উঠতে পারে। তো সেটা করে নিলে সেই কালো পোড়গুলো চলে যাবে। সেটার পর তোমরা চাইলে ওটার পর একটুখানি ওটার পর মুখটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর বরফ দিয়ে ভালো করে এরকমভাবে ওই আমরা যেমন ফাউন্ডেশন ট্যাপ করি সেইভাবে ট্যাপ আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, কারণ না বেশি জোরে জোরে রগড়ানো যাবে না, স্কিনে ওটা চাপ পড়তে হবে। তো ট্যাপ করে নেবে, তারপর তোমরা ডেতে যদি দিনে লাগাও তাহলে ডে ক্রিম বা সানস্ক্রিম, আর যদি রাতে লাগাও তো নাইট ক্রিম। তো রাতে লাগালে আমার মনে হয় বেশি ভালো হয়। তো এইটা তো এই প্যাকটা আজকে দেখাতে যাচ্ছি ভিডিওতে, তো আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমি কীভাবে অ্যাপ্লাই করছি। তো চলো, আর পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, এই প্রথমে চিনিটা ডাস্ট করে নিয়েছি, বড় এই চামচ নিয়ে মতো নিয়েছি, তাই আমি দেড় চামচ নিয়েছি চিনি। আর তোমরা যদি থেকে বড়ো চামচ নাও তাহলে এক চামচের চিনি নিতে পারো। এরপর আমি নেবো কফি পাউডার, এই চামচেরই আমি কফি পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি দুধ নেবো, কারণ আমার কাছে রোজ ওয়াটার নেই, তাই আমি দুধ দিয়ে দেবো। দুধ দু চামচ মতো দেবো, এই চামচের দু চামচ মতো দেবো। দেখো, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে একটু যে আটাটা আমরা খাই সেই আটাটা দেব, একদম অল্প অল্প করে। দিয়ে মিক্স করবো যতক্ষণ না এটা ক্রিমি ভাব আসছে, মানে একদম ক্রিমের মতো একটু শক্ত শক্ত টেক্সচারটা হচ্ছে, ততক্ষণ আমরা এটাকে মিক্স করতে থাকবো। দেখো, এবার একদম ক্রিমের মতো টেক্সচারটা চলে এসছে, খুব পাতলাও না খুব মোটাও না, এইরকমই হবে, যাতে ধরে রাখতে আমাদের সাহায্য করে। এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করে নেব, চলো এটা একদম ক্রিম মাখার মতো মুখে অ্যাপ্লাই করবো। চিনিতে যাতে ভালো করে গুলে যায় সেই দিকে একটু নজর দিতে হবে, এর জন্য ভালো করে এটাকে একটুখানি গুঁড়িয়ে গুঁড়িয়ে দেবো যাতে চিনির ভাবটা একদমই না থাকে। পারলে আপনি চিনি গুঁড়িয়ে দেবেন, আমি এখানে চিনি গুঁড়িয়ে দিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। যে জায়গাগুলো ট্যান আছে, কালো ভাব আছে, সেগুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবো, তাতে কালি ভাবটা উঠে যায়। Thank you.
গলাটাও দিয়ে দেবেন, কারণ গলা তো অনেক সময় ট্যান পড়ে যায় আমাদের। মুখের সাথে গলার স্কিনের কালারটা যাতে ঠিকঠাক থাকে, ফ্যাগনেস থাকে, তাই জন্য গলাটাও দিয়ে দেবো। যে জায়গাগুলো কালি আছে সেগুলো খুব ভালো করে দেবো, দিয়ে 20-25 মিনিট এটাকে রেখে দেবো। অতিরিক্ত নেবেন না, যেটুকু দরকার সেটুকুই নেবেন। দেখো 20 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেবো আস্তে আস্তে। একটা ভেজি এটা একটু ভিজিয়ে নিতে পারো এই রুমালটা, আস্তে আস্তে তুলে নেবো। দেখো বন্ধুরা, আমি মুখটাকে পুরো ক্লিন করে নিয়েছি, এবার এই ভেজা রুমাল দিয়ে পুরো মুছে নিয়েছি। এবারেতে আমি হাত ডোবানো যায়, এই যে হাত ডোবানো যায় এরকম উষ্ণ গরম জল নিয়েছি, সেরকম গরম জল, একদম মানে যেটাতে হাত ডুবছে তোমাদের সেরকম গরম জল, হয় অতিরিক্ত গরম জল নেবে না, সেই গরম জলে নিয়ে একটু মুখটাকে ভাপ দিয়ে নেবে 2-3 বার করে। দুতিনবার ভাপ দেওয়ার পর তোমরা এই রুমালটা নিয়েই রুমালটা দিয়ে এবার পরিষ্কার করে মুখটাকে মুছে নেবে। এভাবে মুখটাকে পরিষ্কার করে মুছে নেবে। তাহলে কি হলো, যদি মুখের মধ্যে পোর্স কিছু থাকে বা ব্ল্যাক ডেড সেল কিছু থাকে সেগুলো উঠে গেলো। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই মুখের গ্লোটা আগের থেকে বা একটা টাইট ভাব এসছে, আগের থেকে অনেকটা ব্রাইট লাগছে। দেখো এবার ওটা গরম জলে একটু ট্যাপ করে নেওয়ার পরেতে তারপরেতে মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর দেখো বরফ কুচি ভালো করে ধুয়ে না পরে এই বরফ কুচি নিয়েছি, বরফ কুচিটা নিয়ে একটা বরফটা নিয়ে নিয়েছি এরকম একটা রুমালে, রুমালে নিয়ে এরকমভাবে ড্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবো। রগ লাগবে না, একদম সিম্পল ড্যাপ ট্যাপ করে, এই যে এরকমভাবে যাতে বরফটা ঠান্ডা ভাবটা মুখের মধ্যে যায়। তোমরা একটা পাতলা রুমালও নিতে পারো, কোনো অসুবিধা নেই, রুমাল বা টাওয়াল, একদমই কিন্তু রগ লাগবে না। শুধু ওপর থেকে যেমন আমরা মেকআপ যেমন দিই না, এরকমভাবে ট্যাপ ট্যাপ করে সেরকমই দিব। এবার হালকা হালকা করে 30 সেকেন্ড ট্যাপ করার পর, বেশিক্ষণ করবে না ট্যাপ, 30 সেকেন্ড ট্যাপ করে জলটা আমি মুছে নেবো, যে বরফের যে জলটা আমার লেগেছে এরমধ্যে মুছে নেবো। তো আজকের রেমেডিটা এইটুকুই ছিল, তো তোমরাও জানিও কেমন। তবে 3টে কথা তোমাদের বলে রাখতে চাই। ফার্স্টে যখন তোমরা এটা অ্যাপ্লাই করবে মুখে, তখন তার আগে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে, যদি ফ্রেশ ওয়াশ বা কিছু থাকে বা ভালো পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, তারপর অ্যাপ্লাই করবে। আর যখন আটাটা অল্প অল্প করে দেবে, সেইটা প্যাকটা তৈরি হয়ে যাওয়ার পর যে ক্রিমি টেক্সচারটা আসার পর ওর উপরেই 5-6 ফোঁটা করে নারকেল তেল দিয়ে দেবে। তাহলে কী হবে, এই গুটি গুটি বেরোবে না, বা
ওইটা আটা আটা মতো করে লেগে থাকবে না, তাহলে একটু বেশ স্মুদি হবে। আর তারপর হয়ে গেলে যে আমরা জলের ট্যাপটা করলাম আর কি, গরম জলে যে মুখের ওপর তোয়ালেটা দিয়ে রাখলাম, তো সেটা এই কারণেই দিলাম যাতে ওর পরেও যদি কোনো নোংরা জমে থাকে মুখে বা কিছু কালো স্পট, তো সেইগুলো চলে যাবে, মুখটা খুব স্মুথ হবে। দেখো মুখটা ভীষণই স্মুথ হয়ে গেছে। তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো আর বলো কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টিল দেন বাই বাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।